সাইবার প্রতারণার শিকার সঙ্গীত শিল্পী, খুনের হুমকি দিয়ে টাকা হাতে নেওয়ার অভিযোগ, শান্তিনিকেতনের পূর্বপল্লী এলাকার ঘটনা। অভিযোগকারী সঙ্গীত শিল্পী সুনিধি নায়ক জানান, তিনি আসানসোলের বাসিন্দা হলেও কর্মসূত্রে শান্তিনিকেতনের পূর্বপল্লীতে ভাড়া থাকেন। অভিযোগ, বেশ কিছুদিন ধরে কেউ বা কারা তার উপর নজর রাখছিল, এমনকি তার বাড়ির আশেপাশে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আনাগোনাও পারে। এরপরও ভুয়ো সিবিআই আধিকারিকদের পরিচয় দিয়ে সঙ্গীত শিল্পী এবং তার বাবার প্রাণনাশের হুমকি দেয় বেশ কিছু দুষ্কৃতী। অনলাইনের মাধ্যমে 5.5 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় সঙ্গীত শিল্পীর কাছ থেকে। আমাকে এবং আমার বাবাকে মার্ডারের হুমকি দিয়ে আমার কাছ থেকে ওভার 5 লাখ টাকা নেওয়া হয়। হুমকিটা হচ্ছে মেন হুমকি হচ্ছে মার্ডারের হুমকি, যে আমাকে এবং আমার বাবাকে সঙ্গে সঙ্গে এখনই মার্ডার করে দেওয়া হবে, এটাই মেন হুমকি ছিল। ফোন করে মেন্টালি টর্চার করা হয়েছে লাইক সারা রাত ধরে এবং তারপরের দিন, লাইক একদিন সন্ধ্যে থেকে রাত এবং তারপরের দিন। আর ওরা আমাকে জানে, মানে আজকে থেকে না, ওরা আমাকে অনেকদিন ধরে 6-7, মানে আমার যেটা মনে হয় যে ওরা 6-7 মাস ধরে আমাকে দেখছে এবং আমার ব্যাংকে কি ট্রানজেকশন হয়, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কত, আমার IFSC কোড নাম্বার কত, আমার বাবার অ্যাড্রেস, আমার বাবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আমার বাবার প্যান কার্ড নাম্বার, আধার কার্ড, দেন এভরিথিং। সো ওরা 6-7 মাস ধরে রিসার্চ করে তারপর এই মিশনে নেমে তারপর ওরা এতটা আমাকে মেন্টালি প্রেশার দিয়ে তারপর টাকাটা আর কি নিল। হায়দ্রাবাদ সিবিআই এর পরিচয় দিয়েছে এবং সিবিআই এর পরিচয় দেওয়ার পর ওরা বলেছে যে নরেশ গোয়েল বলে কেউ একজন আছে, যেটা আমি জানতাম না, পরে আমি গুগল করি, তার মানি লন্ডারিং কেসে নাকি আমি যুক্ত এবং আমার নামে নাকি কানাডা ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে এবং সেখান থেকে নাকি মানি লন্ডারিং হয়, তো এই জন্য নাকি আমি সাসপেক্ট এবং আমি নাকি আন্ডার অ্যারেস্ট। এইটা দিয়ে কনভারসেশন শুরু হয়। আসলে টাকা নেওয়ার পরেও বারংবার ফোন করা হয় সঙ্গীত শিল্পীকে, তার আপত্তিকর ভিডিও ডার্ক ওয়েবে ছেড়ে দেওয়ার হুমকিও দেয় প্রতারকরা। টাকা দিয়ে দেওয়ার পরও কিন্তু যে ওরা আমাকে টেক্সট করা বা ফোন করা ছেড়েছে তা না, ওরা কালকে রাত অবধি আমাকে ভিডিও কল করেছে, বুঝছো, কালকে রাত অবধি আমাকে ভিডিও কল করেছে এবং আমি ভিডিও কল আর ধরিনি। তারপরে তারা আমাকে টেক্সট করা শুরু করেছে, সেই লোক আমাকে টেক্সট করেছে এবং টেক্সটগুলো এত জঘন্য। টেক্সটগুলোর মধ্যে একটা টেক্সট ছিল যে দে নো যে আমার শরীরে কয়টা ট্যাটু আছে, তারা সেটা জানে। দুই, তারা আমাকে বলেছে যে উই ওয়ান্টেড টু ব্রেক ইউর ইগো এবং আমরা তোমাকে মেন্টালি টর্চার করতে চেয়েছিলাম, মেন্টালি ডিস্টার্ব করতে চেয়েছিলাম। তারপর আমাকে বলা হচ্ছে যে দে হ্যাভ অ্যাক্সেস টু মাই ফোন, তারা আমার ভিডিও নিয়ে ডার্ক ওয়েবে ছাড়বে। এরপর গোটা ঘটনার কথা জানিয়ে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন সুনিধি নায়ক নামে ওই সঙ্গীত শিল্পী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছেন পুলিশ আধিকারিকরা। এখন প্রশ্ন হল, শান্তিনিকেতনের পূর্বপল্লী এলাকার 100 মিটারের মধ্যেই রয়েছে শান্তিনিকেতন থানা এবং SDPO অফিস, তারপরেও কিভাবে এত বড় চক্রান্ত? প্রশ্ন ওয়াকিবহল মহলের। অমরনাথ দত্তের রিপোর্ট, কলকাতা নিউজ।